আমি বললাম শেরওয়ানি আমি বললাম সুন্দর লাগছে না আপনার কাছে মোবাইল আছে কার মোবাইল কে ফোন করব কার ফোন করব আমি মাকে ফোন করব হ্যালো ও আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে আমারে বিয়ে করে ফেলছে তুমি তাড়াতাড়ি আমারে বাঁচাও কি কর তুমি ফোন তো তোমারে ধরে লয়ে গেছে আমি এখনই আইতাছি আরে আমি অস্থি দিয়ে এই কি হইছে এই দেখ এটা সুকানি হবে আমি ব্যাং হতে পারি আমি ব্যাং হতে পারি না মিশিনি শিখ হইতাছি লিভার করো আমার ডেটাবেস আইরে সুকা বেনা এই ভাই কি কহুন আপনি খাইলে আপনি মরলে আমি উদ্ধার পাই আমি শান্তি পাই এই জগৎ সংসার শান্তি পায় একদম মেয়ে কিডন্যাপ হইছে আমি মামলা করতে আপনি মেয়ের কি হন কি হই এক সময় অনেক কিছু হইতাম এখন তেমন কিছু হই না এখন হন না কেন ঘটনা হচ্ছে এখন তাহলে মামলাটা কি তাহলে করা যাবে না তুই ছেড়ে দে পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তোরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তোরে মাইরা ঘুমামু তুই তো আয় ভাই আয় তুই নিশ্চয় যেতে না তোর মায়ে ঘুমায় তোর মায়ে ঘুমায় তোর মতো লোভী আর বাজে মহিলার সাথে এর চাইতে অনেক 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 গুণ খারাপ ব্যবহার করা উচিত আমি বুঝতে পারতেছি না আমার আব্বার মতো ভালো মানুষে তোমার মতো বাজে মহিলাকে কিভাবে বিয়ে করলো আমি আমি খারাপ মহিলা আমি বাজে মহিলা তোর একবার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে এক্ষুনি বাইরো আমার চোখের সামনে থেকে যাও এখান থেকে নিশি তুমি কি বাম দিকে ঘুমাইবে না ডান দিকে ঘুমাইবে মানে আপনি কি এইরূপে থাকবেন আপনি তো এইরূপে থাকতে পারবেন না আপনি এইরূপে থাকলে আমি তো থাকবো না আমি তো বের হয়ে যাব আপনি বের হন আপনি বের হন কি বলতেছো আমরা জামাইবো না আমি যদি বাইরে থাকি তুমি ভিতরে থাকো মানছি কি করব চুপ কিসে জামাইবো কিসে জামাইবো আমাদের বিয়ে হয়েছে আপনি এই রুমে থাকলে আমি জীবনও এই বাড়িতে থাকবো না আমাদের বিয়ে হয়েছে আপনি বের হন আপনি বের হন বের হন তুমি একটা বলতেছি বের হন ভাই কোন সমস্যা তুই এনে বই রিসোস ভাই কই ভাই তো সপ্তাহে লো হোটেলে গেছে গা আমার থয়ে গেছে কয়ে গেল আপনার না ঘুমান পর্যন্ত বইয়ে থাক পারলি গে তোর বইয়ে থাকার কোনো দরকার নাই তুই যা ভাই আমি ভাইয়ের কথা তো অমান্য করা পারলাম না ভাই কোন দিন করি নাই করবো না ভাই দোত্তর ভাই ভাই
আজ দুই দিন হয় আমি নতুন জীবনে পদার্পণ করছি আল্লাহ। আল্লাহ আমি জীবনে যত পাপ করছি, যত গুনাহ করছি মাওলা, তুমি তো আমার মাফ করে দাও মাওলা। আমি ভালো থাকতে চাই মাওলা। এ মাহবুদ, এ মাহবুদ, আমি যেন আজীবন সুখী থাকতে পারি মাহবুদ। মাহবুদ, আমার বউ যেন আমার মেনে নেয় মাহবুদ। মাহবুদ, আমি যেন চিরদিন আমার বউর কথা শুনে চলতে পারি, তার মন জোগায় চলতে পারি মাহবুদ। আমরা যেন আজীবন সুখী থাকি মাহবুদ। এ আল্লাহ, এ মাহবুদ, আমরা কোনোদিন যেন কারো অবাধ্য না হই মাহবুদ। মাহবুদ, আমরা যেন পরস্পর সুখে থাকি মাহবুদ। মাহবুদ, আমি মারা গেলে যেন সেও একই সঙ্গে মারা যায়, আমরা যেন একসঙ্গে মারা যাই মাহবুদ। তারে যেন আমি থাকতে পারবো না, আমার ছাড়া তুই থাকতে পারবে না মাহবুদ। মাহবুদ, তুমি আমার মোনাজাত কবুল করো মাহবুদ। মন যে আমার চায় না থাকতে, এই দেশে তে হায় গো। আরে প্যারা নবি হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায়। ওরে নাইকো টাকা নাইকো করি, আরে ঘরের কোণে রইলাম পরি। আরে প্যারা নবি হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায়। মন যে আমার চায় না থাকতে, এই দেশে তে হায় গো। প্যারা নবি হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায়। নাইকো টাকা নাইকো করি, ঘরের কোণে রইলাম পরি। প্যারা নবি হযরত আমার সোনার মদিনায় গো, সোনার মদিনায়। মন যে আমার চায় না থাকতে, এই দেশে তে হায় গো। আরে প্যারা নবি হযরত আমার খোদার গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক, খোদার গজব পড়ুক, খোদার গজব। ঠিক আছে,
আমি সবকিছু মেনে নিচ্ছি কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলো, তাড়াতাড়ি বলো। চুপ। আমার প্রথম শর্ত হচ্ছে বাংলা সিনেমার জোকারের মতো এরকম মোচড়ামুচড়ি করতে পারবা না, স্বাভাবিক মানুষের মতো কথা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো কি শর্ত বলো। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে আমি এই মেজবাড়িতে থাকতে পারবো না, আমার জন্য একটা আলাদা বাসা নিতে হবে, আমার বাসার থেকে অনেক দূরে, এই এলাকা থেকে অনেক দূরে। ঠিক আছে, আমার তিন নম্বর শর্ত হচ্ছে আমার বাড়ির কোনো সদস্যর সাথে আমি সম্পর্ক রাখবো না, তুমিও সম্পর্ক রাখবে না। এইগুলো কোনো শর্ত হলো? আবার মশরা মশরি। আচ্ছা ঠিক আছে, এগুলো কোনো শর্ত হইলো বলো। তুমি এগুলো আগে বলতাম, মাঝখান থেকে আমরা ফাঁকা কয়টা দিন খামাখা কষ্টে কাটাইলাম না। শর্ত থাকুন সব না, শর্তগুলো তো আমি মানছি। মানছো যখন বাড়ি দেখা শুরু করো। ঠিক আছে, বাড়ি তো আমি স্বাভাবিক মানুষের মতো কথা বলো। বলো, বাড়ি তো আমি দেখবো। কি ব্যাপার, এই পুরাতন জিনিসপত্র দিয়ে বাড়ি ঘর সাজানো গোছানো, এরকম রেডিমেড বাড়ি কই পেলে তুমি? না মানে ওই হয়েছে কি, বাসাটা আমার লিডারের বড় ভাইয়ের বাসা। তো তো আমাদের এক লিডার আছে না, লিডারের বড় ভাইয়েরই বাসা। মানে কি দাঁড়ালো, এখন কি ওনারা আমাদের সাথে থাকবে, মানে আমাদের একসাথে থাকতে হবে? না কি বলো, পাগল নাকি, একসাথে থাকবো কেন, ওনারা তো এখানে থাকেই না, ওনারা আমেরিকায় থাকে, বাসা তো খালি পড়ে থাকে, আর হুট করে তো একটা বাসা খুঁজেও পাওয়া যায় না, এই জন্য চিন্তা করলাম যে এখানে এসে থাকি। ভালো, অনেক তুমি আসো না, লিভিং রুমটা দেখো, পছন্দ হবে অনেক। এই যে কি হলো, আসো চলো। কি চলো, আমি এখান থেকে এক পাও নড়বো না। কেন? কেন মানে কি, আমি তোমাকে কি বলছিলাম, আমি বলছিলাম একটা বাসা দেখো, যেই বাসাটা আমার বাসা হবে, আমি যেটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজাবো, আমি তো রেডিমেড বাসা চাই নাই, অন্যের বাসায় তো আমি এখন থাকবো না, আমি বলেছিলাম কি বলি নাই বলো, বলছিলাম? না সেটা তো তুমি বলছিলা, কিন্তু আমি বললাম না যে এটা এখন আপাতত থাকি, পরে আমরা যখন নতুন বাসা নেবো, মানে তুমি বাসা খুঁজে নিবা, তারপর সব নতুন নতুন আসবাবপত্র কিনবা, মানে তুমি কিনবা, ভালো হইব এখন চলো। তো তোমার লিডারের বড় ভাই করে কি? ওই লিডারের বড় ভাই তো আমেরিকায় থাকে, আমি জানি না কি করে। ওনার বউ কি করে? ওনারও ওনার ওয়াইফ তো ওনার সঙ্গে আমেরিকায়, এটাও আমি জানি না আসলে। কি জানো, ওনার সম্পর্কে তো কিছুই জানো না, নিজের সম্পর্কে জানো তো? না সেটা জানি, আর হয়েছে কি ওরা কি করে এটা জানি, আমাকে লাভ কি, আমরা তো এখানে এক মাসের জন্য থাকতে আসছি। ওনার রুচি তো খারাপ কেন? ও হয়েছে কি, আমাদের লিডারের বড় ভাই তো, আমাদের লিডারের বড় ভাই রুচি এমন হয়, তুমি আসো না, আসো 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 না, তুমি আসো প্লিজ। আমারও না, এই প্রথম যখন আমি ঢুকছি তখন এই যে সোফা টোফা দেওয়াল টোয়াল এগুলো আমার কাছে নোংরা মনে হয়েছিল বুঝছো, পরে যখন ভিতরে গেছি ভিতরটা অনেক সুন্দর, ভিতরটা কিন্তু ভালো লাগবে তোমার। আসলে হয় কি, পয়লা পয়লা সব জিনিস তো এরকম ভালো লাগে না, পয়লা পয়লা মনে হয় যে জায়গাটা নোংরা ভালো না, এই যে ডাইনিং টেবিলটা সুন্দর আছে না, এই যে খাট এটা, এই রুমটা ভালো, তুমি আসলে আসবে দেখবে ভিতরে, এই যে এদিকটা এদিকটা আমাদের না, তারপরে এই যে আমরা এই রুমটা ইউজ করবো, আর
তোমার এই রুমটা ইউজ করতে পারবো, ওই পাশের রুমটা ওইটার চাবি আসলে আমরা পাই নাই, আর এই রুমটার ভিতরে একটা বাথরুম আছে ওইটা ইউজ করলাম আমরা। মানে অ্যাটাচ বাথরুম নাই? অ্যাটাচ বাথরুম না থাকলে কিভাবে সম্ভব? সম্ভব না তো, অ্যাটাচ বাথরুম ছাড়া সম্ভব না। তাইলে ওই যে কি মানে এখন রুম তো দুইটা, কেউ তো নাই, আমরা দুজনেই তো, এখন সমস্যা খালি দেওয়ালটা, দেওয়ালটা না থাকলে তো পুরাটা একটা রুম হইতো, তাহলে ওই বাথরুমটা তাহলে অ্যাটাচড হইতো, এখন আমরা কষ্ট করে একটু অ্যাটাচড মনে করে নিতে হবে, একটু মনে করে নাও আর কি। বারান্দা কোথায়? বারান্দা তো এই যে এদিকে, এখানে দরজা খুলে দিলে আবার বাতাস আসবে, আবার দুইটা চেয়ার রেখে আমরা বসতে পারলাম। মোসরা মোসরি করতেছো কেন? এবার বলো বারান্দা কোথায়? বারান্দা এটা, দরজা খুলে দিলে আমরা বাতাসও পাইলাম, আবার চেয়ার আছে বসে চাটা খেলাম। ওইটা একটা ড্রেসিং টেবিল আছে, তুমি ইউজ করতে পারবা, তুমি কসমেটিক্স কিছু, তুমি কসমেটিক কিছু আনছো না? আনলে বলো, আমি নিয়ে আসবো। মানে মানে ওইটা, মানে ওইটা তুমি ইউজ করতে পারবা, তুমি বসো খাটে বসো। তুই আবার আইছস? ওই তোর কি লাজ, লজ্জা, হায়া, পর্দা কিচ্ছু নাই, এখন তুই ক তোর কি শাস্তি দিও যা। ব্যাঙ যে জিনিস একবার হাত থেকে ছুটে যায় এই জিনিসকে রাখে আর বেকুব দেখছি, তোর মতো বেকুব তো দেখিনি। আরে ওরা এখানে থাকে না, ওরা বাসালে অন্য জায়গায় গেছে, অতএব রাস্তা পরিষ্কার, তুই এখন যা। আরে যা না বাপ, যা তো। Thank you.